বস্ত্র তৈরি পোশাক শিল্প খাতের সব ধরনের সেবা এখন থেকে অনলাইনে দেওয়ার জন্য ই সার্ভিস নামে একটি অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে। দুপুরে রাজধানীর জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে পাটমন্ত্রী মোহাম্মদ ইমাজউদ্দিন প্রামাণিক এই সার্ভিসের উদ্বোধন করেন। এই সেবা চালুর ফলে শিল্প উদ্যোক্তারা পোশাক কর্তৃপক্ষের সেবার জন্য দপ্তরে না এসে ইন্টারনেটে আবেদন করতে পারবেন, এমনকি সেবা ফিও অনলাইনে দেওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে কিভাবে এই সেবাটি আরো কার্যকর করা যায় সে ব্যাপারে ব্যবসায়ী ও প্রকল্প সংশ্লিষ্টদের সাথে আলোচনা করা হয়।